কিসের বিষয়ে আপনাকে বলবেন, কোন জায়গা থেকে বলবেন যে কোন যোগ্যতা নাই? গ্রাউন্ড লেভেলে একদম পৌঁছেছে। আপনি কি করে জানলেন না কোন কিসের মানদণ্ডে আপনি আমাকে কোশ্চেন করছেন সেটা তো বলতে হবে। যে এর মানদণ্ডে আপনার এখন শিশু, বয়সের মানদণ্ডের কথা বলছেন? রাজনীতিতে বয়সের কোনো কথা হয় না, রাজনীতির চর্চা সময়ের উপর নির্ভর করছে। এখন বাজারে ঘাটে যা যান, আমি গতকালকের কথা বলছি, গতকালকে করিমপুরে আমার একটা প্রোগ্রাম ছিল, তো করিমপুরে প্রোগ্রামের একটু আগে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি প্রোগ্রামের থেকে 1.5 কিলোমিটার আগে একটা চায়ের দোকানে চা খেতে নেমেছি, গাড়িটা আমার দূরে রেখা ছিল, কিন্তু আমাকে দেখে ওখানকার একটা বয়স্ক লোক বলছে, আরে খামচিহ্নের নেতা এসে গিয়েছে। ওখানে আপনি আমার গ্রহণযোগ্যতা বা আইএসএফের গ্রহণযোগ্যতা এটাও বলছি, এটা দিয়ে আমি মানদণ্ড বলছি না, কিন্তু একটা কথা বলে রাখি, যারা 60 বছরের দল নিজেদেরকে দাবি করে, 120 বছরের দল দাবি করে, হ্যান ত্যান দাবি করে, তাদের গ্রহণযোগ্যতা কোথায়? সে মানুষই তাদেরকে কোথায় ফেলছে সে মানুষ দেখিয়ে দিয়েছে। আর স্বল্পদিনের দল মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে, আর টার্গেট আইএসএফকে করেছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে দিয়ে ডেটা হয় না। আমি আপনাদের বলি, এই যে কোশ্চেন করছেন, আশা করছি 4 তারিখে সন্ধ্যার পরে এই কোশ্চেন করবেন আমাকে, কতটা গ্রহণযোগ্যতা হয়েছে, আইএসএফের কত সাইলেন্ট ভোটার আছে, আপনি তখন আমাকে কোশ্চেন করে জিজ্ঞাসা করবেন, উত্তর দেবেন। বলুন, আমি আপনাকে উত্তর দেবো। দেখুন, কারো কাছে টিকি আমাদের বাঁধা নাই, মমতা, অভিষেক, সেলিম, সুজন, শুভেন্দু, অধীর বাবু যারা আছেন, সবার শেষে বাবু লাগিয়ে দিলাম, তাদের কাছে আমাদের টিকি বাঁধা নাই, তারা যেমনভাবে ঘুরাবে ঘুরবো। ন্যায়কে প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছি, লড়াই করবো বলেছি, এই লড়াই করার পথে যারা সাথ দেবে তাদেরকে নিয়ে লড়াই করবো, অন্যথায় কেউ যদি আমাকে সাইড চাপবে তাদেরকে এড়িয়ে গিয়ে নিজের মতো লড়াই করবো। আপনি কেউ কোশ্চেন করছিলেন, যারা বোকা বোকা বলেছে, তথ্য দিচ্ছি, প্রেসিডেন্সি জেলের খাবার বর্তমানে যেটা দেওয়া হয় স্বাধীনতার পর থেকে সব থেকে ভালো খাবার, আর ওই খাবারে মাছ কাটতে গেলে হাত কতবার কাটে আল্লাহ জানে, সৃষ্টিকর্তাই জানে। তাহলে বামেদের আমলেও কিন্তু প্রেসিডেন্সি জেলে কত লোক ছিল, আর পশ্চিমবাংলার জেলে 25,000 ছিল কি 30,000 ছিল, কিন্তু ডেটাটা তাকে তুলতে বলবে, বুঝতে পেরেছে? আচ্ছা, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদের উত্তর দেওয়ার সময় নেই। আচ্ছা সাহানি স্যার, প্রথমবার এই লোকসভা নির্বাচনে দাঁড়ালেন, মানে মানুষের মধ্যে কিরম সাড়া পাচ্ছেন বা কি আপনি দেখছেন? আপনি দেখতেই পেলেন মিটিংগুলোতে মানুষের সাড়া, আমাদের সঙ্গে পুরো যুব সমাজ আমাদের সাথে আছে, যুব সমাজ আমাদের সাথে আছে, আমরা লড়াই করছি, আমরা প্রতিটা বাড়িতে যাচ্ছি, গরিব মানুষ আমাদের সাথে আছে, দলিত আশাবাদী আপনি? অনেক পুরোটাই আশাবাদী, আমরা 100% জয়ী হব। থ্যাংক ইউ।